হ্যালো ফ্রেন্ডস, চ্যানেলের সকল দর্শকদের আমি স্বাগত জানাই। আজ আমরা সেই সমস্ত বিশেষ ধরনের খাবার নিয়ে আলোচনা করব যেটা খেলে মেন ইনফার্টিলিটিকে রোধ করা যাবে, তার সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্যভাবে স্পার্ম কাউন্ট বাড়তে থাকবে এবং স্পার্ম পুষ্ট হবে ও মোটিলিটি বাড়বে। এছাড়া সিমেনের ঘনত্ব বাড়াতে এই সমস্ত খাবারের অবদান অপরিসীম। তাহলে আসুন শুরু করা যাক। বর্তমান জীবনযাত্রার কারণে নানাবিধ সমস্যার মধ্যে পুরুষদের স্পার্ম কাউন্ট কমে যাওয়া একটা গুরুতর প্রধান সমস্যা। সুস্থ জীবনযাত্রা, শরীরচর্চার পাশাপাশি বেশ কিছু বিশেষ ধরনের খাবারও পুরুষদের এই স্পার্ম কাউন্ট বাড়াতে, স্পার্মের পুষ্টি যোগাতে ও মোটিলিটি বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। তাহলে এক নজরে খাবারগুলো দেখে নেওয়া যাক। এক নম্বর, টমেটোতে থাকে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টস। গবেষণা অনুযায়ী প্রতিদিন এক গ্লাস টমেটো জুস পুরুষদের স্পার্ম কাউন্ট বাড়াতে বিশেষ কার্যকরী। নাম্বার টু, প্রোটিন ও ভিটামিন ই এর সবচেয়ে প্রধান উৎস হল ডিম। সেই জন্য স্পার্ম কাউন্ট ও স্পার্ম মোবিলিটি বাড়ানোর সেরা বিকল্প হচ্ছে ডিম। ডিম খেলে কমবে অক্সিডেটিভ স্ট্রেস এবং ডিমে থাকা প্রোটিন হেলদি স্পার্ম উৎপাদনে বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। নাম্বার থ্রি, স্পার্ম কাউন্টকে উল্লেখযোগ্যভাবে বাড়ানো ও সিমেনের গুণগত মান বৃদ্ধি করার প্রধান শক্তিশালী খাবার হচ্ছে বেদানা। বেদানায় আছে অ্যান্টিঅক্সিডেন্টস, যেটা রক্তস্রোতে থাকা ফ্রি র্যাডিকেলসকে ধ্বংস করতে সাহায্য করে। এছাড়া সেক্সুয়াল হেলথ বজায় রাখার বিশেষ কার্যকরী ফল হচ্ছে বেদানা। নাম্বার ফোর, রসুনে আছে অ্যালিসিন নামক এক কেমিক্যাল কম্পাউন্ড, যেটা যৌনাঙ্গতে রক্ত প্রবাহ বৃদ্ধিতে বিশেষভাবে সাহায্য করে এবং স্পার্মের সার্বিক শক্তি ও ধৈর্যশীলতা বাড়ায়। এছাড়া রসুনে সেলেনিয়াম ও ভিটামিন বি সিক্স পর্যাপ্ত পরিমাণে থাকায় এটা স্পার্মের ক্ষয় রোধ করতে ও হরমোন রেগুলেশনে বিশেষভাবে সাহায্য করে থাকে। পাঁচ নম্বর, প্রয়োজনীয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডস এবং অ্যান্টিঅক্সিডেন্টসে সমৃদ্ধ আখরোট স্পার্মের পরিমাণ বা সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে এবং অণ্ডকোষে রক্ত চলাচল বাড়িয়ে স্পার্ম উৎপাদনে বৃদ্ধি ঘটায়। ছ নম্বর, সবুজ শাকসবজি বিশেষ করে পালং শাকে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড থাকায় এটা সার্বিক স্পার্মের স্বাস্থ্য ও মোটিলিটির উন্নতি ঘটাতে সাহায্য করে। পালং শাকের সঙ্গে ভিটামিন সি স্পার্ম কাউন্টের বৃদ্ধিতে এক বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। সাত নম্বর, ডার্ক চকলেট হচ্ছে এক শক্তিশালী অ্যাফ্রোডিসিয়াক, যার মধ্যে এল আর্জিনিন HCL নামক অ্যামিনো অ্যাসিড আছে। এটা সিমেনের পরিমাণ এবং স্পার্ম কাউন্ট বাড়ায়। এছাড়া এই চকলেট প্রচণ্ড রকম উত্তেজনা বৃদ্ধিতে উন্নতি সাধন ঘটায়। আট নম্বর, কলাতে এক ধরনের বিরল এনজাইম আছে যার নাম হচ্ছে ব্রোমেলেন। এটা সেক্স হরমোনকে চালনা করতে সাহায্য করে। কলাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, ভিটামিন B1 অ্যান্ড ভিটামিন সি থাকায় এটা স্পার্মের মনোবল ও উৎপাদনশীলতা বাড়ায়। ন নম্বর, গাজরে পর্যাপ্ত পরিমাণে বিটা ক্যারোটিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা ফ্রি র্যাডিকেলসকে প্রতিরোধ করে স্পার্মের সুস্বাস্থ্য বজায় রাখতে বিশেষ ভূমিকা গ্রহণ করে, ফলে শুক্রাণুর চলন ক্ষমতা বাড়িয়ে ডিম্বাণুর কাছে পৌঁছতে বিশেষভাবে সাহায্য করে থাকে। তাই যদি ছোট এবং সুখী পরিবারের জন্য সন্তান লাভ করতে চান, তাহলে সকল পুরুষদেরই এই নটা বিশেষ খাবার অবশ্যই তাদের দৈনিক খাদ্য তালিকায় রাখতেই হবে। ভিডিওটা দেখে আপনাদের যদি কিছু বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন সবার সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।